উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোর জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জেলায় আলুর উৎপাদন ভালো নেই, পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা। পাঙ্গা এলাকায় কোল্ড স্টোরে আলু রাখাকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার এক। জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে যাবে ভারত বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন, নেই স্টপেজ। ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী মোদীর নেতৃত্বে জট খুলেছে, তাই স্টপেজও হবে দাবি বিজেপি। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ি কোল্ড স্টোরে ব্যাপক উত্তেজনা। হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি পাঙ্গা সাহেববাড়ি এলাকার গঙ্গা কোল্ড স্টোরে। হিমঘর কর্তৃপক্ষের অভিযোগ, ভাঙচুর করা হয়েছে হিমঘর। সোমবার রাতে ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কৃষকদের আলু হিমঘরে রাখা হয়। কিছু ব্যক্তি সোমবার রাত 10টা নাগাদ হিমঘরে আলু রাখার জন্য চাপ সৃষ্টি করে কর্মীদের ওপর বলে অভিযোগ। হিমঘরের কর্মীরা আলু নিতে অস্বীকার করলে উত্তেজিত হয়ে কিছু মানুষ হিমঘরে ভাঙচুর করে বলে অভিযোগ। ভাঙা হয়েছে হিমঘরের গেট ও সীমানা। হিমঘরের কর্মীরা ভাঙচুর করা ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তির নাম গোপীনাথ রায়, পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা। এই ঘটনায় হিমঘর কর্তৃপক্ষ কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খবর। কোতোয়ালি থানার পুলিশ আটক গোপীনাথ রায়কে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলে। পুলিশের পক্ষ থেকে হিমঘরের নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার কোল্ড স্টোরেজ এলাকায় গিয়ে দেখা যায় আলু বোঝাই গাড়ি দীর্ঘ লাইন। হিমঘরে আলু রাখতে আসা অনেক কৃষক জানালেন, তারা দুদিন ধরে এভাবেই রাস্তার মধ্যে রয়েছেন। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। গতকাল রাতে ঝামেলা হয়েছে, তারপর থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তারা জানান। তবুও চিন্তা এখনো কাটেনি, যেহেতু রাস্তার উপর এভাবে দাঁড়িয়ে রয়েছেন। দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন তারা। সমস্যা হচ্ছে দাদা, লাইনে তো আসি, আজকে নিয়ে দুদিন হয়ে যাচ্ছে, কালকে গাড়ি নিয়ে আসি, তার রাত্রেবেলা এই 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। কি বলছে স্টোরেজ থেকে? কিছু স্টোরেজ থেকে হচ্ছে কালকে একটু ঝামেলা হয়েছিল, ওই ঝামেলাটার পর থেকে মানে এই জামটা শুরু হয়েছে। প্রচুর তো গাড়ি দেখা যাচ্ছে আলু ভর্তি। হ্যাঁ, গাড়ি আলু ভর্তি, তোমার হচ্ছে স্টোরে জাম লাগিয়ে যাচ্ছে। এই কারণেই দুই পাশ থেকে মাঝের মধ্যে রাস্তা জাম হচ্ছে, মাঝের মধ্যে স্টোরে ঝামেলা হচ্ছে, এ নিয়ে তার মধ্যে গাড়ি। কোন স্টোরে? এটা হচ্ছে গঙ্গা স্টোর বাহাদুর এলাকা। এটা কোন এলাকা? হ্যাঁ, কোন এলাকা? এটা পাঙ্গা সাহেববাড়ি বাহাদুর এলাকা। আলোচনা তো করেছি মালিকের সাথে, মালিক বলছে ঢুকাবে আস্তে আস্তে, কি করবো। তোমার সমস্যা কি এখন দূর হয়েছে? এখনো একটু আগে সমস্যা মিটে গেছে, কিন্তু এখনো লাইনে আছি, দেখি কি হয়। কালকে হিমঘর আলু নেওয়া চালু করেছিলাম, তাতে রাতে 8টা অবধি নেওয়ার আমাদের নিয়ম, 8টা অবধি নেই আমরা। রাতে 8টার পরে 10:30টার সময় আমি খবর পেলাম কিছু লোক ওখানে মদ্যপ অবস্থায় এসে আমাদের গেটে ভাঙচুর, মানে গেটকে একটু ভেঙে টেঙে দিয়েছে অল্প স্বল্প, এবং পিলার টিলার একটা নষ্ট করে দিয়েছে। জোর করে গালাগালি আমাদের রক্ষীদের একটু ইয়ে করা, যে জোর করে গাড়ি ঢুকাবে, দুটো ট্র্যাক্টর জোর করে ঢুকিয়ে দিয়েছে। এরা কারা? ওরা লোকাল জানি না আমরা কারা, লোকাল সব। কেউ অ্যারেস্ট হয়েছে? একজনকে পুলিশ নিয়ে এসেছে সকালবেলা। তো ওরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের সাথে পুলিশ, এবং ওরা যে করে আমাদের আশ্বাস দিয়েছে, আমরা যে তদন্ত করে যতটুকু যাওয়া। কর্মীদের কি মারধর করছে? না, মারধর করা হয়নি, মারধর করা হয়নি, কিন্তু কৃষকদের ওখানে একটা বিক্ষোভের সৃষ্টি হচ্ছিলো, ওরা আলু ঢুকাতে পারছে না, তা ওরা যে লোকটাকে ধরা হয়েছে তাকে মানে গণ ধোলাই দিবে এরকম ব্যবস্থা ছিল, কিন্তু আমি ওকে একদম বের করে নিয়ে আলাদা করে রেখেছি, একটা থাপ্পড়ও তার গায়ে পড়ে নেই, এবং ওকে একদম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আলু সিজন, ওখানে যে একটু ট্রাফিক জ্যামও সিস্টেম হচ্ছে, তাই হিসাবে আমাদের দিয়েছেন, দুজন লোক বলে দোকানে থাকবে সবসময় দেখে। ভোট দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হলো মঙ্গলবার। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রশিক্ষণ দিল নির্বাচন কমিশন। জলপাইগুড়ি শহরে স্বপ্নতরণ স্বেচ্ছাসেবী সংস্থার নিজস্ব ঘরে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে তারা ভোট দেবেন এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে এখানে ভোটার, সামনে
সেই ভোটের উপলক্ষে যাতে আমাদের মানে কারো যাতে ভোট যাতে মিস যাতে না হয় সেটা সঠিকভাবে যাতে ভোটদান করা যায় সেসব সিস্টেম নিয়ে স্যাররা এসেছেন, তারা আলোচনা করেছেন। তোমাদের কতটা সুবিধা হলো যে এটা করে আমাদের 100% যাতে ভোট তো 17 এপ্রিল সেটা মিস হবে না, নষ্ট হবে না একটা ভোটও, ভোটটা যেন মূলত নষ্ট না। আপনারা যারা আছেন তাদের ভোটদানের ক্ষেত্রে বলেছে যে তারা বাড়িতেই পোস্টাল ব্যালট দিতে পারবে, তা আপনি কি চলাফেরা করতে সক্ষম কি করবেন? মানে ভোট দেওয়ার মধ্যে যে একটা আলাদা যে একটা এনজয় মজা সেটা আমি উপভোগ করতে চাই। পোস্টাল ব্যালটটা দেবেন? গতবার কীভাবে দিয়ে আমরা বুঝে গিয়ে দিয়েছিলাম। আজকে মানে স্বপ্নতন্ত্র বিশেষ চাহিদা সম্পন্ন নিয়ে সবসময় কাজ করে, তা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে আমাদের বলবো মানে প্রত্যেকটা নাগরিক যে গুরুত্বপূর্ণ অধিকার সেই ভোট অধিকার প্রয়োগ হতে শুরু হচ্ছে আগামী 17 এপ্রিল। তো সেই কারণে যে স্বপ্নতরণের এবং তার সংগ্রহণ যে বিশেষ চাহিদা সম্পন্ন আছে তারা কীভাবে ভোট দিবে সেটা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন সেখানটায় মানে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ভোটটা দিতে হবে যাতে কারো একটা ভোটও আমাদের যে মহামূল্যবান যে ভোট সেই ভোটটা একটা যেন নষ্ট না হয়। অর্থাৎ এখানে কতজন আছে? এখন আজকে বিশেষ চাহিদা সম্পন্ন আছে 20 জন এবং 20 জন আছে, আর এবং আমাদের যে আশেপাশে যে আমাদের বেনিফিশিয়ারি আছে যারা তারা সবাই এসেছে যে কীভাবে ভোট দেওয়া হবে যাতে ভোটে কোনো মানে একটা ভোটের জন্য নষ্ট না হয় আর কি, সেটাই হাতে কলমে দেখানোর জন্য জেলা প্রশাসনের তরফ থেকে করে যাচ্ছে। এবার তো কোভিড পরিস্থিতি নতুন কী দেখলেন, কী বললেন? আর এবার কোভিড পরিস্থিতিতে সকলকে বলা হয়েছে মাস্ক বাধ্যতামূলকভাবে, মাস্ক, স্যানিটাইজার এবং যে সরকারি যে গাইডলাইন্সগুলো আছে যে দূরত্ব এগুলো সব কিছু মেনটেন করে যেন তারা ভোটটা দেয় আর কি। সরকারি স্থানে নির্বাচনী প্রচার মুছে দিল কমিশন। বেশ কিছুদিন হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নামও ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা এবং দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে সর্বত্র। মালবাজার বিধানসভা এলাকায় সেই রকম বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম এবং দলের প্রতীক লেখার কাজ শুরু হয়ে গিয়েছে, আর এতেই বেড়েছে বিপত্তি। কারণ দেখা গিয়েছে এই সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলের ঝান্ডা এবং পোস্টার সরকারি জায়গায় লাগিয়েছে। নিয়ম অনুসারে ভোটের দিনক্ষণ শুরু হওয়ার পর কোনো সরকারি জায়গায় পোস্টার বা দেওয়াল লিখন করা যায় না। তবে এদিন দেখা গেল ওদলাবাড়ির রেলের আন্ডারপাসের ওয়ালে বিজেপির প্রতীক আঁকা রয়েছে, লেখা রয়েছে জয় শ্রীরাম এবং পদ্মফুল চিহ্নে ভোট দিন। এই খবর জানতে পেরে নির্বাচন আধিকারিকেরা এসে বিজেপির দেওয়াল লিখনের ওপর নির্বাচন দপ্তরের পোস্টার লাগিয়ে বিজেপির সিম্বল ঢেকে দেন। মালবাজারের নির্বাচন দপ্তরের আধিকারিক বিজন কুমার রায় বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি কোনো জায়গায় রাজনৈতিক দলের পোস্টার বা দেওয়াল লেখন রাখা যাবে না, তাই ঢেকে দিলাম। মঙ্গলবার তুড়িবাড়ি বাথরঝরা এলাকায় এইভাবেই অভিযান চলবে এবং ক্যাম্পেনিং হবে যাতে কোনো রাজনৈতিক দলের সরকারি জায়গায় ঝান্ডা বা দেওয়াল লেখন না লেখে। মোডাল কোড অফ কন্ট্রাক্ট যেটা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে লাগু হয়ে যায় সেই আইন অনুযায়ী গভর্নমেন্ট প্লেসে কোনো পলিটিক্যাল পার্টির মানে লিডারের ছবি এবং সিম্বল এগুলো রাখা যাবে না, যেটা আইন অনুযায়ী আছে সেই অনুযায়ী কাজ করছি আমরা। আর প্রাইভেট প্লেসে হলে তাদের কোনো অবজেকশনটা লাগবে। কোন জায়গায়? হ্যাঁ, এটা তো আপনার ওই উদলাবাড়ি আন্ডারপাসের নিচে। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ধলাগুড়ি এলাকার ক্ষেতে একটি হরিণকে দেখতে পায় গ্রামবাসীরা, সেটিকে ধরবার জন্য তাড়া করলে হরিণটি প্রাণ ভয়ে দুরন্ত গতিতে ছুটতে ছুটতে জল ঢাকা নদীতে নেমে পড়ে দাঁড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কিছু মানুষ নদীতে নেমে তাকে ধরে ফেলে, এরপর খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে বনকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এটি একটি পুরুষ বার্কিং ডিয়ার। উদ্ধারের পর হরিণটিকে চিকিৎসার জন্য গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা। হরিণটি সুস্থ থাকায় তাকে গরুমারা
মহানার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। হরিণটা আমরা ওদিক থেকে দেখতেছি আসতেছে দৌড়ে, দৌড়ে আসার পর আমরা দেখলাম যে কি ওটা লোকলা সবাই হইচই করতেছে, তারপর আমরা দৌড়ে গিয়ে দেখলাম ওদিকে আসতেছে। আমরা দৌড়ার পর এই যে আমাদের এখানে সামনে খুব একটা আছে জল, ওখানে লাভ দিল, আমি আমরা লাভ দিয়ে ধরলাম। আচ্ছা, এটা কি নদী পার হয়ে আসছে? নদী মনে হয় পার হয়ে আসে না, এদিক থেকে আসে। দেখলাম ওইদিকে ধান খেত আছে, আলু সময় লেবার আলু তুলতেছে, এখন তো আলু তোলা কাজ, বহুল লোক দোলাতে জলকে আমরা সবাই দেখলাম, দেখে বহুল লোক। তারপরে হরিণটার পিছনে কি লোকজন ছোটাছুটি করছিল নাকি? ছোটাছুটি করছিল কিন্তু ওরা ধরতে পারে নাই। আমরা এদিক থেকে শর্টকাটে আমাদের এদিকে আসলো, একেই বোধহয় বলে সুদে আসলে উসুল করা। রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের নজিরবিহীন রায়, মিনারেল ওয়াটারের বোতল পিছু 7 টাকা অতিরিক্ত নেওয়ার মাশুল হিসেবে প্রায় 66,000 টাকা ফাইন গুনতে হলো হোটেল কর্তৃপক্ষকে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? জলপাইগুড়ি শহরের বাসিন্দা অভিমন্যু সিং ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। 2017 সালের 29 জুন তিনি তার বন্ধুদের নিয়ে ময়নাগুড়ির একটি অভিজাত রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন। খাওয়ারের সাথে তারাও এই রেস্তোরাঁ থেকে 3 বোতল মিনারেল ওয়াটার কিনেছিলেন। খাওয়ার শেষে বিল মেটাতে গেলে তিনি লক্ষ্য করেন যে ওই মিনারেল ওয়াটারের বোতল পিছু সর্বোচ্চ 18 টাকা হয়, তা তাদের বিলে ধরা হয়েছে 25 টাকা প্রতি বোতল হিসেবে। তিনি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন, 18 টাকার বোতল প্রতি দাম নিতে অনুরোধ করেন, কিন্তু হোটেল কর্তৃপক্ষ দাম কমাতে রাজি হননি। এরপর তিনি বিল মিটিয়ে বাড়ি ফিরে এসে 2017 সালের 3রা জুলাই জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর 2017 সালের 22শে সেপ্টেম্বর মামলার রায় দান করে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালত। রায়ে বলা হয় বোতল পিছু 7 টাকা অর্থাৎ মোট 3 বোতলে 21 টাকা ফেরত দিতে হবে, একই সাথে 15,000 টাকা ক্ষতিপূরণ এবং 3,000 টাকা যাতায়াত সহ 20,000 টাকা অভিমন্যুকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। একই সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ওয়েলফেয়ার ফান্ডকে আরও 20,000 টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। অর্থাৎ মোট 41,021 টাকা ক্ষতিপূরণ 1 মাসের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়, অন্যথায় এর সাথে 8% হারে সুদ দিতে হবে বলে রায় দান হয়। ঘটনায় অভিমন্যুর আইনজীবী সুমিত কুমার জানান, জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে সন্তুষ্ট না হয়ে হোটেল কর্তৃপক্ষ রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়। সেই মামলা শুনানি হয় গত 5ই ফেব্রুয়ারি 2021 তারিখে। রায়দানে হোটেল কর্তৃপক্ষের আবেদন খারিজ করে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের রায় বহাল রাখে রাজ্য ক্রেতা সুরক্ষা আদালত। পাশাপাশি আরও 10,000 টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ ধার্য করে বিষয়টিকে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে মিটিয়ে ফেলতে নির্দেশ দেয়। রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের রায় নড়ে চড়ে বসে হোটেল কর্তৃপক্ষ। অবশেষে আজ জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে বিষয়টি নিষ্পত্তি করে ক্ষতিপূরণের পুরো টাকা সুদ সমেত 2টি চেকের মাধ্যমে মিটিয়ে দিয়ে মামলা নিষ্পত্তি করল হোটেল কর্তৃপক্ষ। ঘটনায় হোটেল ম্যানেজার সন্দীপ মিত্র তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, সেদিন আমাদের ভুল ছিল, আমরা তখন নতুন ব্যবসায়ী ছিলাম, আমরা যাবতীয় ক্ষতিপূরণ আদালতের মাধ্যমে মিটিয়ে দিলাম। ঘটনায় অভিমন্যু সিং বলেন, আইনের প্রতি আস্থা ছিল, তাই দীর্ঘ 4 বছর ধরে মামলার রোড়ে অবশেষে আজ সুবিচার পেলাম। আমার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে একটাই মেসেজ দিতে চাই যে কোনো জিনিসের সর্বোচ্চ মূল্য সেই জিনিসের গায়ে প্রিন্ট করা থাকে, তার চেয়ে বেশি নেওয়া আইন বিরুদ্ধ। আমরা সাধারণত এইসব গায়ে লাগাই না, আর এতেই পেয়ে বসে ক্রেতারা। ধৈর্য ধরে আইনি লড়াই চালিয়ে গেলে তার ফল অবশ্যই আমাদের মতো সাধারণ ক্রেতাদের পক্ষেই আসবে। সামান্য একটা টাকা বেশি নেওয়া, 7 টাকা মাত্র আমরা দেখতে পেলাম, তার জন্য এত টাকার ক্ষতিপূরণ, কিভাবে দেখছেন বিষয়টা? কি হলো আমাদের আদালত যে জাজমেন্ট দিল তাতে কি মানে সেটা কি মেনে নিচ্ছেন আপনারা? অবশ্যই মেনে নিচ্ছি, নাহলে আমি দিলাম কেন টাকা? আলটিমেটলি ক্ষতিপূরণটা দিয়ে দিলেন? কত টাকা ক্ষতিপূরণ দিলেন? ওনাদেরকে দিলাম সব মিলিয়ে প্রায় 60,000 টাকা। কত হোটেলটা কি মনে হয় কত হতে পারে? আনুমানিক সব মিলিয়ে আনুমানিক কত হতে পারে? 35-25, মানে এরপরে আপনাদের কি মেনু কার্ড চেঞ্জ করা? মেনু কার্ড তো যখন প্রথম আমাদেরকে অর্ডারটা দিয়েছিল তখনই আমরা চেঞ্জ করি। মেনু কার্ড জমা করতে চেঞ্জ করা জমা করে দেবেন? জমা দিয়ে দেবেন।
কি মনে হচ্ছে, মানে এটা কি মানে এই যে ঘটনাটা মানে এখন কি মনে হচ্ছে কাস্টমার দেখেন ভুল সবারই এতদিন সবুর করলে ফলটা কিরকম লাগলো? আইনের প্রতি ভরসা ছিল, ভরসা একদম আছে, তাই বলে এতদিন অলমোস্ট 4 ইয়ার্স ধরে কন্টিনিউ করছি। কত টাকার বদলে কত টাকা পেলে, কত টাকা বেশি দিয়েছি? 21 রুপিস এক্সট্রা দিয়েছিলাম, যার এগেইনস্টে আজকে আমি 35000 21 রুপিস এক্সট্রা পাচ্ছি। বললো যে 60 টাকা ডিফারেন্স ছিল, 18 টাকা আর 20 টাকা একটা বটল ছিল, 7 রুপিস 21 রুপিস এক্সট্রা, মানে পার বোতলে 7 রুপিস এক্সট্রা ছিল। আচ্ছা 7 রুপিস, 60 টাকার বদলে কত পেলে? টোটাল 7 রুপিস 35000 সামথিং। এতে ট্রান্সপোর্টেশন কস্ট। In addition to that, consumer state West Bengal state consumer welfare fund ke direction dewa holo je OP 2000 taka unader fund e joma korte. In total OP mane complainant er favor e 2021 taka ekta award. Ei award er compliance ta chilo within 1 month from the date of filing, kintu unara comply korini. তার জন্য ইন কেস অফ ফেলিয়ার ওখানে অ্যাডিশনাল 8% ইন্টারেস্ট অ্যাড করা, এই ডাইরেকশনটা দিয়েছিলেন। অ্যাগ্রিড বাই দ্য অর্ডার ওনারা হায়ার ফোরাম মানে স্টেট কনজিউমার ওয়েলফেয়ার কমিশনে ওনারা আপিল করেন, বাট আফটার আ কনটেস্টেড হিয়ারিং 5/2/2021 স্টেট কনজিউমার কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ওনারা এই অর্ডারটাকে মানে অ্যাপিলেন্ট আশিয়ানার আপিলটাকে ডিসমিস করে উইথ কস্ট অফ রুপিস 10,000। তো আজকে যেহেতু এই ম্যাটারটা এক্সিকিউশনে দেওয়া হয়েছিল, তাই জন্য আজকে ওনারা কমপ্লায়েন্স করার জন্য এসছেন, আর কমপ্লায়েন্স করার পরে ওনারা টাকাটা ওনাকে উইথ ইন্টারেস্ট পেমেন্ট করে দিয়েছে। তার মানে সব মিলিয়ে 7 টাকা তো বেশি নিয়েছিল, 7 টাকা 7 রুপিস অনলি, তার বদলে কত দিতে হলো, অ্যামাউন্ট দিতে হচ্ছে কত দিতে হলো অ্যামাউন্ট? অ্যামাউন্টটা অলমোস্ট ইন ব্র্যান্ড ওভার 60,000-61,000 এন্ড অল দেওয়া, মানে মালিকের পক্ষ থেকে অনার দিল কোর্ট এবং ওনাকে যে কাস্টমার 7 টাকার বিনিময়ে কত পেল, 7 টাকা যে মামলা করে তাদের কম্পেনসেশন দিতে হলো, টোটাল ইন টোটাল अराउंड 60-61,000 উইথ ইন্টারেস্ট। কাস্টমার কত পাবে যেসব কমপ্লেন? 31,000 এর উপরে হয়েছিল যে আমাদের কমপ্লেনেন্ট অভিমান্যু সিং উনি আশিয়ানা হোটেলে
29/6/2017 হতে ওনার বন্ধুদের সাথে খেতে উনি অভিমন্যু একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। তো উনি ওখানে গিয়ে যখন খায়, খাওয়ার পরে যখন ওনার হাতে বিলটা দেয়, তো বিলে ওদের হঠাৎ করে দেখে যে জলের বটল, মিনারেল ওয়াটার যেটা খেয়েছিলেন ওইটা 18 টাকার বদলে 25 টাকা নিয়েছে। তো উনি অবজেক্ট করলেন যে এত টাকা কেন চাওয়া হয়। তো উনি বললেন যে না, এতই আমাদের ব্রেন প্রাইস। আর ওনাদের সাথে যখন পোজ করেন তো ওনাদের সাথে মিসবিহেভ করা হয়। তো এই পরিপ্রেক্ষিতে ওনারা মামলা করেন মানে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেস অ্যাট জলপাইগুড়ি। জলপাইগুড়িতে আফটার কনটেস্টেড হিয়ারিং 22/9/2017 অনারেবল প্রেসিডেন্ট এখানে জাজমেন্ট পাস করেন, যেখানে ওনাদের আমাদের অভিমন্যু সিং এর ফেভারে জাজমেন্টটা হয়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি পরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার জলপাইগুড়ি এবং এমজি রোড জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। 26 মার্চ শুরু হচ্ছে ঐতিহাসিক ভারত বাংলাদেশ ট্রেন চলাচল জলপাইগুড়ি স্টেশনের ওপর দিয়ে। তবে নেই স্টপেজ, ক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। স্টপেজ হবে জানালো বিজেপি। সূত্রের খবর অনুযায়ী আগামী 26 মার্চ নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি এবং হলদিবাড়ির পথে প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে। একদিকে যেমন এতে খুশি আপামর মানুষ, ঠিক তার পাশাপাশি জলপাইগুড়ি স্টেশনের ওপর দিয়ে এই ট্রেন গেলেও থাকবে না কোনো স্টপেজ। আর এতেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। মঙ্গলবার সকালে ডিবিসি রোডে চায় পে চর্চাতে অংশ নেন প্রার্থী ডক্টর পি কে বর্মা। জলপাইগুড়ির ওপর দিয়ে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, অথচ এই বিভাগীয় শহরে নেই তার কোনো স্টপেজ। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল প্রার্থী, দেখুন। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই তো রেল দপ্তরের সিদ্ধান্ত, এবং আমি তো বলবো যে জলপাইগুড়িবাসীর জন্যে সম্পূর্ণভাবে একটা বিমাতৃসুলভ একটা আচরণ যে ট্রেনটা আমাদের এ ওপর দিয়েই যাবে, অথচ এখানে কোনো স্টপেজ ঘোষণা করা হয়নি এখন অবধি। আমরা আমাদের এখানকার জনগণ ভীষণভাবে ক্ষুব্ধ এই ব্যাপারে। এছাড়াও আমাদের এখানকার যে দার্জিলিং মেলের স্টপেজ তুলে নেওয়া হচ্ছে, তিস্তা তোরসার যে আমাদের এখানকার স্টপেজ সেটাকে তুলে নেওয়া হচ্ছে। আমরা এই রেল দপ্তরের এই ধরনের আচরণের জন্যে এখানে লোকেরা ভীষণভাবে বিক্ষুব্ধ। এবং এর ফল কি ভোট বাক্সে পড়বে জনগণ তার? ন্যাচারালি এটা তো পড়বেই। এই যে আমাদের এখানকার জলপাইগুড়ির সাংসদ কিংবা আমাদের বিজেপির যে আমাদের কেন্দ্রীয় স্তরে কেন্দ্রে যে বিজেপি শাসিত সরকার চলছে, জলপাইগুড়ির জন্যে বিন্দুমাত্র চিন্তিত নয়, ভাবিত নয় কিংবা আমাদের কোনো কনসিডারেশনই এরা আনে না। সেই জন্য এখানকার জনগণ ভীষণভাবে বিক্ষুব্ধ হয়ে আছে। অপরদিকে ট্রেন যাত্রা প্রসঙ্গে বিজেপি দলের জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এত বছর পর এই জট কেটে ট্রেন যাত্রা শুরু হতে যাচ্ছে। দেশভাগের নায়ক তো হচ্ছে কংগ্রেস আর কমিউনিস্ট, আর কংগ্রেস কমিউনিস্টের পেটেতে জন্ম নেওয়ার আরেক বিশ্বাসঘাতক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে তো বাংলাদেশে আমরা কলকাতা ট্রেন চলতো, দেশভাগের জন্য ট্রেন চলাচল বন্ধ। সম্মানীয় দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আবার জলপাইগুড়ি টাউন স্টেশন উপর দিয়ে পুরো ঝিকঝিক করতে করতে ট্রেন যাচ্ছে বাংলাদেশে, এটাই গর্ব হওয়া উচিত। স্টপেজের বিষয়ে আগামী দিন চিন্তা ভাবনা করবে, নিশ্চয় হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে দীর্ঘ স্বাধীনতার পর থেকে যে বিশ্বাসঘাতকতার দলরা দেশ ভাগ করেছিলেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী ট্রেনটা চালু করলেন, এটাই তো সবচেয়ে বড় পাওনা যে আবার জলপাইগুড়ির উপর দিয়ে আমরা বাংলাদেশ যাচ্ছি। জলপাইগুড়ির স্টেশন দিয়ে পুঁজিঝিক করতে হতে ট্রেন যাবে বাংলাদেশে, নিশ্চয় হবে। এত বছরের রোকাবার যখন আমরা ভাঙতে পেরেছি, এত বছরের বাধাকে যখন আমরা অতিক্রম করতে পেরেছেন সম্মানীয় প্রধানমন্ত্রী,
স্টপেজ তো মামুলি বিষয় নিশ্চয়ই হবে, 100% হবে, নিশ্চয়ই হবে। সাত সকালে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী। টোটোতে চেপে প্রচারে গিয়ে দোকানদারদের অনুরোধে কখনো চা আবার কখনো বা মিষ্টিও খেতে হচ্ছে প্রার্থীকে। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মাকে দেখা গেল শহর জলপাইগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের আসর জমিয়ে নির্বাচনী প্রচার চালাতে। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য তৃণমূল প্রার্থীর ভোট প্রচারের এই নতুন কৌশল। মঙ্গলবার খুব সকালে কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। জলপাইগুড়ি শহরের থানা মোড়, প্রভাত মোড়, ডিভিসি রোড, কদমতলা মোড়, শহরের বউবাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় চায়ের আসর বসিয়ে ভোট প্রচার চালান তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। চায়ের আসর জমিয়ে তৃণমূলের ভোট প্রচারের এমন কৌশল জলপাইগুড়িতে আগে কখনো চোখে পড়েনি। নির্বাচনী প্রচারে এই চায়ের আসরে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় ও পথ চলতি বহু মানুষ। তবে শহরের এক চা ব্যবসায়ী জানান, ভোটের মুখে আমাদের চা বিক্রি বেড়েছে, বিভিন্ন প্রার্থীরা ভোট প্রচারে আসলে মিটিং মিছিল হয়, তাতে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। না না, এটা চায়ের দোকানে বসে যে জনসংযোগ এবং নিবিড় জনসংযোগ এই বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে রাখালে, এটা কারোর কুক্ষিগত কোনো ব্র্যান্ড এটা নয়, আমরা কোনো নাম দিচ্ছি না। এটা আমরা রাস্তায় বেরিয়ে যারা সকালবেলা প্রাতঃভ্রমণকারী আমাদের বন্ধু বান্ধব, আমাদের জলপাইগুড়ি শহরের জনগণ যারা চায়ের দোকানেও একটুখানি আড্ডা মারেন কিংবা এক কাপ চা খেয়ে যান, তারা যেখানে সমবেত হন সেই তাদের সঙ্গেও আলাপচারিতার মাধ্যমে আমাদের এই প্রচার এগিয়ে নিয়ে যাওয়া এটাই করছি। এখানে আমরা এটাকে চায় পে চর্চা কিংবা অন্য কোনো ধরনের নামই দিতে চাই না। আমরা সবার সঙ্গে কুশল বিনিময় করছি, রাজনীতির কথা খুব একটা বেশি বলছি না, শুধুমাত্র নিজের যে পরিচিতিটুকু রয়েছে অলরেডি সেটাকে আরেকটু ঝালিয়ে নেওয়া এবং সবার কাছে ভোট ভিক্ষা করা। হ্যাঁ, এখনো অবধি আপাতত চলতে পারছি, কেননা পেশাটাকে একটুখানি এখন ব্যাকসিটে রেখেছি। সেখানে আমাদের যারা ব্যাকআপ টিম রয়েছে তারা ব্যাপারটা দেখছে, যখন আমার প্রয়োজন হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা নির্বিঘ্নে আমাদের চিকিৎসার যে ব্যাপারটা সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। চিকিৎসা মানে তো বেশিরভাগই ইনস্টিটিউশনাল চিকিৎসা, তো ব্যাকআপ টিম সেটা করছে, যখন আমার প্রয়োজন হচ্ছে আমার পরামর্শের প্রয়োজন হচ্ছে সেটা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি, কিংবা নিজের ইনভলভমেন্ট সেটাও আমি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই বিধানসভা ভোট যেখানে প্রায় চলেই এলো, তো সেক্ষেত্রে আমার এখনকার প্রায়োরিটি হচ্ছে এই ভোটের জন্য প্রচার। কি মানে কি মনে হলো? আমাদের জনসাধারণ যে সমস্ত আমরা দোকানে যাচ্ছি যেখানেই যাচ্ছি, তো ভালোবেসে যা যা খেতে দিচ্ছে, চা কখনো কখনো বিস্কিট, কখনো মিষ্টি না খেয়েই পারা যাচ্ছে না, রসগোল্লা সেটাও ভাগ করে খেতে হচ্ছে, এবং তাতেও আমাদের এখানকার যারা জনসাধারণ তাদের মুখে একটা পরিতৃপ্তির হাসি আমরা তুলে ধরতে পারছি। তাই মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আগাম শুভেচ্ছা জানাবার জন্যেই আমাদের এই মিষ্টি দিয়ে আপ্যায়ন, এবং সেটা আমরা পালন করছি, মিষ্টিও খেলাম। আমরা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে আমাদের দলের তাদের সঙ্গে আমরা ভাগ করে খেলাম এবং প্রভূত আনন্দ লাভ করলাম। অবশেষে মালবাজার বিধানসভা এসে পৌঁছলো বিজেপির ট্যাবলো। সোমবার রাতে ওদলাবাড়ি বাজারে এসে পৌঁছে এই ট্যাবলো। রাতেই বাজার এলাকায় ভোট প্রচারে নেমে যায় এই গাড়ি। গাড়ির চারদিকে বিজেপির ব্যানার লাগানো আছে, রয়েছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক আর্টিকেল, এছাড়াও গাড়ির মধ্যে রয়েছে বড় এলইডি টিভি। এই টিভির মাধ্যমে বিজেপির পরিকল্পনা এবং রাজ্যে ক্ষমতায় আসার পর কি কি উন্নয়নমূলক কাজ করবে সেসব ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এদিন বিজেপি কর্মী এবং নেতারা উপস্থিত ছিলেন এই ট্যাবলো গাড়ির কাছে। ভোটের আগে পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাবে এই ট্যাবলো গাড়ি। বিজেপির জেলা কমিটির সদস্য এবং বিটিডব্লিউ ব্লক প্রেসিডেন্ট প্রদীপ তির্কি বলেন, মালবাজার বিধানসভায় আমরা প্রচার করছি এই ট্যাবলো নিয়ে। এবার আমরা মালবাজার বিধানসভায় মোটামুটি ওয়াকওভার পেয়ে গেছি, কারণ তৃণমূলের প্রার্থী বুলুচিক বড়াইককে কেউ পছন্দ করছে না, তৃণমূল কর্মীরাই পছন্দ করছে না। সেখানে সাধারণ মানুষ কিভাবে ভোট দেবে বুলুচিক বড়াইককে? গত 10 বছরে কিছু করেনি তৃণমূল মালবাজারে, তাই আমরা ক্ষমতায় এসে সাধারণ মানুষের জন্য কাজ করব। যে যতনা ভি বিজেপি কা যে কারিয়া হ্যায় जो बीजेपी काम किया है उसका प्रचार के लिए जो ये हमारा पार्टी का माध्यम से एडवर्टाइजमेंट कर रहे हैं।
अभी तक तो ऐसा कुछ भी राज्य से या जिला से निर्देश नहीं आया है। जैसे निर्देश आता है आप लोगों को मीडिया को हम लोग बता देंगे। बीजेपी तो कहीं ना कहीं टीएमसी से, जो टीएमसी का कैंडिडेट मिला है, जो कैंडिडेट डिक्लेयर हुआ है, जो ब्लू चिक ब्लैक जैसे डिक्लेयर हुआ, उसे ही बीजेपी का जितना भी कार्मी है, जो बीजेपी लीडर है, उनमें उत्साह भर गया है। क्योंकि वो जन जो कैंडिडेट खड़ा हुआ है तो उसमें क्या हो रहा है कि टोटल बीजेपी जितना भी माल विधानसभा में है उसको उन लोग को पता है कि बीजेपी वॉक ओवर पा रहा है। यहाँ बीजेपी का कोई लड़ाई नहीं है, यहाँ टीएमसी कोई कंटेंडर नहीं है। यहाँ सबसे पहले तो बगान का मुद्दा है, मिनिमम वेजेस, जमीन का पट्टा है, और जो बेसिक नीड है अभी तो रोड हो गया, घर हो गया, सड़क हो गया, ये सब अभी भी टीएमसी सरकार 10 साल होने के बावजूद कुछ काम नहीं किया है। सबसे पहले हम लोग सत्ता में आएंगे तो ये चार पांच जो है इशू है, मेन बेसिक नीड है, बगान का मुद्दा है, सबसे पहले हम लोग इसी को सॉल्व करेंगे। डाम्पारे धक्का मृत्यु स्त्री, गुरुतर आहत स्वामी। উত্তেজিত জনতা রাজ্য সড়ক আটকে মৃতদেহ নিয়ে বিক্ষোভে শামিল। মালবাজার ব্লকের গজলডোবা বিটের জঙ্গলের রাস্তায় ঘটনাস্থলে মালবাজার পুলিশের আধিকারিকেরা। রাস্তার কাজে নিযুক্ত এক শ্রমিক মোহাম্মদ রফিক বলেন, মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ গজলডোবার দিক থেকে এক দম্পতি সাইকেলে করে ওদলাবাড়িতে নিজের বাড়ি ফিরছিল। জঙ্গল লাগোয়া এলাকায় রাজ্য সড়কে একটি ডাম্পার ওই সাইকেলের পেছন থেকে ধাক্কা মারে, আর এতেই ডাম্পারের তলায় ঢুকে যায় স্বামী স্ত্রী। ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত স্বামীকে স্থানীয় মানুষ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এলাকার বাসিন্দা হরিশঙ্কর প্রসাদ বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন দ্রুত গতিতে ডাম্পার চলাচল করে, সেই কারণে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব মুশকিল। বেশিরভাগ ডাম্পার চালকের লাইসেন্সই নেই, বেপরোয়াভাবে চলে ডাম্পার, যার বলি হলো এই মহিলা। তাই সাধারণ মানুষ এদিন এই রাজ্য সড়ক অবরোধ করে রাখে। দাবি, অবিলম্বে ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনের। এ ব্যাপারে এলাকার ডাম্পার মালিকদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি খারাপ হয়ে আছে, ঠিকাদার সংস্থা অর্ধেক কাজ করে রেখে দিয়েছে, রাস্তার দুপাশে বালি টাইলস ফেলে রেখেছে, সেই কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে, আর এতে দুর্ঘটনা বাড়ছে, অবিলম্বে রাস্তাটি ঠিক করা দরকার। মালবাজার পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর অবরোধ তুলে দেয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত এবং আহতের নাম জানার চেষ্টা করছে পুলিশ। আটক করা হয়েছে ডাম্পারটি। সাইকেল আর ওই বউটা পিছনে ছিল, রাস্তায় ছিল, আর গাড়িটা এসে মারিয়ে দিল। হ্যাঁ, পিছন দিক দিয়ে মারছে, হ্যাঁ সাইকেলকে মারলো, বউটা পড়ে গেল, বউটার উপর দিয়ে গাড়িটা আসলো, তারপর ওই যে চালাচ্ছিল গাড়িটা সাইকেলটা, ও ভিতরে ঢুকে গেছে, সাইকেল আর গাড়ি এই লোকটা। গাড়ি কি স্পিড ছিল? হ্যাঁ স্পিডেই ছিল গাড়ি। আমি তো দাঁড়াই দাঁড়া দাঁড়াও দাঁড়াও বলতে বলতে মারিয়ে দিল লোকটা। এই তো আধা ঘন্টা হইলো। হ্যাঁ না, চিনি না। ডাম্পারে একটা মেয়ে ছেলেকে এখন অ্যাক্সিডেন্ট করে দিয়ে মারা গেছে, ওর উপরে পুরো চাকা ধরে। গাড়ি যেভাবে চালে ডাম্পারওয়ালাদের, তো এদের তো ই নাই, তো লাইসেন্স এক নম্বর, তো কোনো ড্রাইভারের লাইসেন্স নাই। এই লাইনে যত ডাম্পার চলতেছে তার 60% ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া ড্রাইভার। এরা সব 1500 টাকা সপ্তাহ, আর 300 টাকা কমিশন, 400 টাকা কমিশন। একজন গাড়ি চালায় একের বেপরোয়া ভাবে, এখানে কোনো মানুষের সেফটি নাই, কিচ্ছু নাই একেবারে। যার জন্য এইখানে এই যে একটা অ্যাক্সিডেন্টটা ঘটলো, এই যে একটা মহিলা থেকে উপর দিয়ে গাড়ি, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিছে এখানে, তার মাথা সারা ঘিলু ছিল বাইর করে দিছে। এটা হচ্ছে গজলডোবা বিট অফিসের নিকট হচ্ছিলো, গজলডোবা যে ফরেস্টের ভিতর দিয়ে আমাদের যে রাস্তাটা হচ্ছে তারগেরা থেকে শুরু করে হচ্ছিলো উদলাবাড়ি গজলডোবা ব্যারেজ অব্দি, এই টোটাল রাস্তাটাই খারাপ। যে কন্ট্রাক্টর কাজটা করতেছে, একটা 2 বছর থেকে কাজটা ঝুলাই রাখতেছে, কাজটা করতেছে না, কাজই করতেছে না, রাস্তায় মানে গর্তের মধ্যে ডিগি হয়ে যাচ্ছে, আরবিএম ফালাই রাখছে, কাজ করতেছে না, তারপর হচ্ছিল পাকা ইয়েগুলো ফালাই রাখছে, ওগুলো কোনো কাজ করতেছে না, টাইলসগুলো ওগুলো কোনো কাজ করতেছে না। 2 বছর থেকে কন্ট্রাক্টর মানে আসে না কন্ট্রাক্টর এখানে, হ্যাঁ এর জন্য অ্যাক্সিডেন্টটা বাড়তেছে, দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, এই সাইকেল নিয়ে মানুষ ঠিক মতো রাস্তা দিয়ে যেতে পারতেছে না। আমরা চাচ্ছি ইমিডিয়েট এই রাস্তাটা হোক, নাহলে পরে হচ্ছে কন্ট্রাক্টর এগেনস্টে ব্যবস্থা নেওয়া, সরকার আইনি ব্যবস্থা নেওয়া। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের সুযোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতি সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়।
8 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রীদেবাচার্য। মার্চ মাসের 17-18 তারিখ অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রীদেবাচার্য, সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। 350 বছর ধরে বংশ পরম্পরায় আমরা জ্যোতিষী আমাদের করে আসছে। আমাদের আমার ঠাকুর দাদা, আমার বাবা, তার বাবা এবং আমাদের ফ্যামিলিগত দিক থেকে সবাই এই জ্যোতিষ চর্চার মধ্যে দিয়ে আমরা, আমার হোল ফ্যামিলি এই প্রফেশনের সাথে যুক্ত। সাহিত্য পরিবার এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের পরিবারে গড়ে ওঠে এবং আজকে আমরা দীর্ঘ যাবত ধরে মানুষের কল্যাণে মানে জ্যোতিষশাস্ত্র করে আসছে। কিন্তু আজকে সেই জ্যোতিষ পরিবারে জন্মগ্রহণ করে আজকে দেবাচার্য আপনাদের শুধু উত্তরবঙ্গে নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমি বসি এবং আজকে যে 2 বছর যাবত ধরে আপনাদের ভালোবাসায় আমি জলপাইগুড়িতে বসি, আশা করছি মানুষ উপকৃত হচ্ছেন বলে হয়তো মানুষ আমার কাছে আসছেন। আমি কিন্তু খুব আনন্দিত আপনাদের পেয়ে, সত্যি গর্বের সাথে আমি বলছি আমি আপনাদের জলপাইগুড়ি শহরে বসে নিজেকে আমি অনেকটা ধন্য মনে করছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি পরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ মা। উল্লেখ্য, গত 11 মার্চ দুপুর নাগাদ পুরসভা 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকার বাড়ি থেকে কিছু না বলে বেরিয়ে যায় বছর 17 শিশা কান্তি বলে খবর। সে জলপাইগুড়ি সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। নিখোঁজ হওয়া ছাত্রীর মা রিঙ্কি কান্তি জানান, বিভিন্ন জায়গায় খোঁজ খবরের পাশাপাশি বান্ধবীদের বাড়িতেও যোগাযোগ করা হলেও তার কোনো খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছি। তিনি আরও বলেন, বেশি সময় ধরে মোবাইলে ব্যস্ত থাকায় মেয়ের সঙ্গে বাড়িতে একটু রাগারাগি হয়েছিল, তারপরেই এই ঘটনা। বর্তমানে ওর মোবাইল নম্বরে যোগাযোগ না হওয়ায় খুবই দুশ্চিন্তায় রয়েছি। আমরা চাই ও দ্রুত বাড়ি ফিরে আসুক। আপনারা কেউ খোঁজ পেলে আমাদেরকে জানালে উপকৃত হব। কাতর আবেদন মায়ের। আমার মেয়ে মিসিং 11 তারিখ থেকে। কোতালির কাছে আমি অনুরোধ নিয়ে এসেছি যেন আমার মেয়েকে খুঁজে দেয়। আমি সব জায়গায় কন্ট্যাক্ট করে হার মেন গেছি, কোনো জায়গায় আমার মেয়েকে খুঁজে আর পাইনি। মেয়ের কী নাম, কত বয়স? মেয়ের শিশা কান্তি নাম, বয়স 17, বাড়ি জলপাইগুড়িতেই। মেয়ে বিয়ের পরে 17 বছর। কী মনে করছেন? মনে করছি মানে কোনো কন্ট্যাক্ট না পাওয়া অব্দি খুব ভয় লাগছে যে কেউ কিছু করে না দেয়। একটু অল্প বয়সের মেয়ে, বুদ্ধি কম, কেউ যদি কোনো দেখে থাকো তাহলে আমাকে একটু কন্ট্যাক্ট করে জানিয়ে দাও। থানায় কী আশ্বাস পেলেন? থানাতে জানিয়েছি আমার মেয়েকে যেন খুঁজে দেয়, এই অনুরোধেই এসেছি। মানে 11 তারিখ থেকে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? দুপুর 12টার সময় বেরিয়েছিল। বাড়িতে কিছু হয়েছিল নাকি আপনার সঙ্গে? বাড়িতে আমার মেয়ে গেম টেম খেলতে জন্য আমি একটু রাগারাগি, ওইটা নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি একটু হয়েছিল। তার আগের দিন উনি বান্ধবীর বাড়িতে গেছিলো প্রজেক্ট করার কথা বলে, ওখানে গিয়ে ফোনটা সুইচ অফ করে নেয়, সেদিন আর বাড়িতে আসেনি। পরের দিন 11 তারিখে বাড়িতে আসাতে ওগুলো কথা নিয়ে একটু কাটাকাটি হয়েছে। তারপর থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে কী চাচ্ছেন আপনি এখন? আমি চাচ্ছি আমার মেয়েকে খুঁজে দেওয়া হোক, আমার হাতে তুলে দেওয়া হোক। আমার 3 মেয়ে ছাড়া আমার কেউ নেই। কী নাম আপনার? আমার নাম রিঙ্কি কান্তি। আর মেয়ের নাম কি? শিশা কান্তি। বয়স কত? 17। কোন স্কুলে পড়ে? সোনালী গার্লস। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80% এবং বিকেল 5:30 পরিমাণ কমে দাঁড়ায় 55%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
জেলায় আলুর উৎপাদন ভালো নেই, পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা পাঙ্গা এলাকায় কোল্ড স্টোরে আলু রাখাকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার এক। জলপাইগুড়ি শহরের ওপর দিয়ে যাবে ভারত বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন, নেই স্টপেজ, ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী মোদীর নেতৃত্বে জট খুলেছে তাই স্টপেজও হবে দাবি বিজেপি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।